আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বিএনপি জামাতের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের দিন রাত আর শনিবার 11 নভেম্বর সন্ধ্যার পর রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ আসছে, বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো, আন্দোলন দমাতে বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলছে জাকপা। সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমাতে চাইছে বলে দাবি করছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। জানাবো, গণ অধিকার পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা, এক দফা দাবিতে যুগপুত আন্দোলনের ধারাবাহিকতায় চতুর্থ দফার দেশব্যাপী 48 ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। 12 এবং 13 নভেম্বর এই কর্মসূচি পালিত হবে। এদিকে বিএনপির কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইউট্যাব, বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে গ্রেপ্তার নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। জানাবো, বগুড়ায় নাশকতা রোধে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারায় 900 আনসার, বিএনপি জামাত সহ সমমনা দলের ডাকা অবরোধের নাশকতা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় 900 আনসার এবং গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে তারা অবরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ডের কার্যালয় সূত্রে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাবার মতো বুকে রক্ত দিতেও প্রস্তুত বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। জনগণের কল্যাণে প্রয়োজনে তার বাবার মতো তার বুকে রক্ত দিতে তিনি প্রস্তুত। শনিবার 11 নভেম্বর বিকেলে কক্সবাজার মহেশখালী উপজেলা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাপিও দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বিএনপি জামাতের চতুর্থ দফা অবরোধের আগের দিন আজ শনিবার 11 নভেম্বর রাতে রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপুত আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফা টানা 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো। একই সময় সারা দেশে অবরোধ পালন করবে জামাত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট সহ যুগপুত আন্দোলনের অন্যান্য দলগুলো। প্রসঙ্গত, গত 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পরদিন 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে 31 অক্টোবর থেকে টানা 72 ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। এরপর 5 এবং 6 নভেম্বর দ্বিতীয় দফা এবং 7 নভেম্বর একদিন বিরতি দিয়ে 8 এবং 9 নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলছে জাগপা। সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমাতে চাইছে বলে দাবি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। শনিবার সকালে রাজধানীর পুরনো পল্টন থেকে বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেছেন তিনি। খন্দকার লুৎফর রহমান অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, মোয়াজ্জাম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানিসহ সব রাজবন্দী নিঃশর্ত মুক্তির দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন জাগবার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আউলাদ হোসেন শিল্পী, নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুগ্ম সভাপতি মীর আমির হোসেন আমু, অধ্যাপক মোহাম্মদ তুহিনুল ইসলাম সহ জাগপার নেতা আবু রাহান প্রমুখ।
গণঅধিকার পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা। এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় চতুর্থ দফায় দেশব্যাপী 48 ঘণ্টা সর্বদক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। 12 এবং 13 নভেম্বর এই কর্মসূচি পালিত হবে। শনিবার 11 নভেম্বর বিকেলে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের উদ্যোগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় সামাজিক কাঠামো ভেঙে পড়া সহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ 12 এবং 13 নভেম্বর যুগপথ আন্দোলনের অংশ হিসেবে 48 ঘণ্টার সর্বতোক অবরোধ কর্মসূচি পালন করবে। গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে 48 ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানাচ্ছে। বিএনপির কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইউট্যাব। বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে গ্রেপ্তার বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানের সার্বিক তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক ইউট্যাবের একটি প্রতিনিধি দল আজ শনিবার ঢাকা মহানগর বিএনপির গ্রেপ্তার কয়েকজন নেতার পরিবারের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম, সরকার এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। নেতারা দুপুরে আমি থানা বিএনপি নেতা রফিকুল ইসলামের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন, যিনি রাজনৈতিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দী আছেন। এ সময় নেতৃত্ববৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গ্রেপ্তারের নেতাদের পরিবারের সদস্যদের মাঝে একটি চিঠি এবং শুভেচ্ছার উপহার তুলে দেয়। চিঠিতে লেখা রয়েছে, চলমান একদফা দাবির আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তন্মধ্যে আপনি অন্যতম। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত নেতাকর্মীদের জন্য শুভেচ্ছা স্বরূপ সামান্য উপহার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতএব চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীর হিসেবে ইউট্যাবের পক্ষ থেকে আপনাকে মর্যাদায় মূল্যায়ন করতে আমাদের শুভেচ্ছার এই ক্ষুদ্র স্মারক গ্রহণ করে বাধিত করবেন। ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান জানিয়েছেন, পর্যায়ক্রমে গ্রেপ্তার আরও নেতার বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে খোঁজ খবর নেওয়া হবে। বগুড়ায় নাশকতা রোধে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারায় 900 আনসার মোতায়েন। বিএনপির জামাত সহ সমমনা দলের ডাকা অবরোধে নাশকতা ও সর্বাত্মক কার্যকলাপ থেকে রেলস্টেশন, বাস স্ট্যান্ড, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় 900 আনসার এবং গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমান তারা অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া জেলা কমান্ডের কার্যালয় সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। গত 29 অক্টোবর বিরোধী দলের ডাকা হরতালের দিন জেলায় মোট 846 জন এবং প্রত্যেক অবরোধী দিনে 250 আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বিটিপি সদস্য রেলস্টেশন, বাস স্ট্যান্ড, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় দায়িত্ব পালন করছে। সূত্র জানায়, সম্প্রতি বিরোধী দলের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরকারি বেসরকারি স্থাপনা এবং কার্যালয় সুরক্ষিত রাখতেই সারা দেশে 65,000 আনসার ও বিটিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সারা দেশে আনসার ও বিডিবির সদস্য রেলস্টেশন, বাস স্ট্যান্ড ছাড়াও বিশেষ করে রেললাইন এবং সড়কের কোথায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবে। গত 29 অক্টোবর বিরোধী দলীয় ডাকে হরতালের দিনে জেলার 12টি উপজেলার 846 জন আনসার ও বিডিবি সদস্য দায়িত্ব পালন করে। এর মধ্যে বগুড়া সদরে 97 জন, শিবগঞ্জে 190 গ্রামে 60, কালুহাটে 58, দুপাজিয়ায় 78, আদমদিঘিতে 100, শাহজানপুরে 58, শেরপুরে 54, ধুনটে 58, সোনাতলায় 77, গাবতলিতে 52, সারকদিয়ায় উপজেলায় 54 জন আনসার ও বিডিপি সদস্য দায়িত্ব পালন করে। সূত্র জানায়, এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কার্যালয় সুরক্ষিত রাখতে আগে থেকেই জেলায় বিভিন্ন কার্যালয়ে 915 জন আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে।